নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পালং শাক দিয়ে মিক্সড ভেজ রান্নার রেসিপি। এটাকে বড়ি দিয়ে পালং শাকের ঘণ্টও বলা যেতে পারে। যাই হোক, এবার আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে 2-3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে হাফ কাপ মতো বিউলির ডালের ছোট বড়ি দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। ভাজা খাওয়ার জন্য যে বড়িগুলো পাওয়া যায় সেই বড়িগুলো এখানে ব্যবহার করলেই বেটার হবে। তো বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ মতো পাঁচফোড়ন এবং 1টা শুকনো লঙ্কা। পাঁচফোড়নের মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর সমস্ত সবজি একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, পটল এবং ঝিঙে, আর সাথে 2-3টে মতো শিম দিয়েছি। আপনারা এখানে পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, অথবা শুধু আলু বেগুন এবং পালং শাক দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে প্রথমে 2-3 মিনিট মতো ভেজে নিচ্ছি। সবজিগুলোকে আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। সবজিগুলো দেখুন আগের থেকে একটু মজেও গেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো। আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী, তবে আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি। আর সাথেই দিয়ে দিলাম 1টা মাঝারি সাইজের টমেটো। টমেটোটা আমি 1টা টুকরো করে এর মধ্যে দিয়েছি। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক। আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি, ওজনে এটা 200 গ্রাম মতো পালং শাক রয়েছে। শাকটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব। যেহেতু এতে নুন দেওয়া রয়েছে তাই শাকটা দেওয়ার পরেই এর থেকে জল বেরোতে শুরু হবে। তো ভালো করে মিশিয়ে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত এবার এটাকে রান্না করে নিয়েছি। এই রান্নায় কিন্তু আলাদা করে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, শাকসবজি থেকে যা জল বেরোবে তাতেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম চিনি। এরপর ভেজে রাখা বড়িগুলো এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। 1টা বড়ি গোটা অবস্থাতেও দিয়ে দেব। বড়িগুলো দেওয়ার পর এটাকে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। যে বড়িগুলো গোটা অবস্থায় রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম ওপর থেকে, তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘণ্ট বা পালং শাক দিয়ে মিক্সড ভেজ এখানে একদম রেডি সার্ভ করার জন্য। ভাত এবং রুটি দুটোর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বড় বড়ের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইলো।